আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ ফাইবার অপটিক্সের চতুর্থ ক্লাসে আমরা ভি নাম্বার এবং নাম্বার অফ মোডস এই বিষয়ে আলোচনা করব। ওকে, তাহলে আমরা শুরু করি। অ্যান অপটিক্যাল ফাইবার ইজ ক্যারেক্টারাইজড বাই ওয়ান ইম্পর্টেন্ট প্যারামিটার নোন অ্যাজ ভি নাম্বার। এই অপটিক্যাল ফাইবারকে ক্যারেক্টারাইজড করা যায় একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার দ্বারা, সেটা হচ্ছে ভি নাম্বার। অর্থাৎ এই ভি নাম্বার মূলত আমাদের কী কাজে লাগে? এই ভি নাম্বার দ্বারা আমরা বুঝতে পারি এটা কি সিঙ্গেল মোড ফাইবার নাকি মাল্টি মোড ফাইবার। অর্থাৎ এটা নির্ণয় করার জন্য এই ভি নাম্বার জরুরি। এখন এই ইট ইজ অলসো কল্ড অ্যাজ নর্মালাইজড ফ্রিকোয়েন্সি। এই ভি নাম্বারকে নর্মালাইজড ফ্রিকোয়েন্সিও বলা হয়। ভি নাম্বার অর্থাৎ নর্মালাইজড ফ্রিকোয়েন্সি সমান টু পাই এ বাই ল্যামডা ইন্টু নিউমেরিক্যাল অ্যাপারচার। অর্থাৎ এটা সমান আমরা জানি কি রুট ওভার মিউন স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার, হচ্ছে এটাকে আবার বলে নিউমেরিক্যাল অ্যাপারচার। তাহলে টু পাই এ বাই ল্যামডা ইন্টু নিউমেরিক্যাল অ্যাপারচার, এটাই হচ্ছে আমাদের ভি নাম্বার বা নর্মালাইজড ফ্রিকোয়েন্সি। ফর স্টেপ ইন্ডেক্স ফাইবার দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মোডস নাম্বার সাপোর্ট বাই এ স্টেপ ইন্ডেক্স অপটিক্যাল ফাইবার ইজ, এটা হচ্ছে নাম্বার অফ মোডস এন এ নাম্বার এম ই মোডস। নাম্বার অফ মোডস ইজ হাফ ভি স্কোয়ার। আর এই ভি কি? ভি হচ্ছে নর্মালাইজ ফ্রিকোয়েন্সি। ভি অর্থাৎ একটা ইসের সর্বোচ্চ যে পরিমাণ মোডস অর্থাৎ ই আলোকরে সাপোর্ট করবে সেটাই হচ্ছে এই হাফ ভি স্কোয়ারের সমান। অর্থাৎ যখন নাকি ফর ভি লেস দ্যান 2.405, এই নাম্বারটা আমাদের মুখস্থ রাখতে হবে, যখন ভি এর মান 2.405 থেকে ছোট, তখন দ্য ফাইবার ক্যান সাপোর্ট অনলি ওয়ান মোড। অর্থাৎ তখন ওই ফাইবারের মধ্য দিয়ে মাত্র একটা আলোক রে যাবে, দেন ইট ইজ কল ইট সিঙ্গেল মোড ফাইবার। আমরা দ্বিতীয় ভিডিওতে মূলত সিঙ্গেল মোড ফাইবার মাল্টি মোড ফাইবার এই বিষয়ে আমরা জেনেছি ওইখানে। তাহলে যখন নাকি ভি নাম্বারের মান 2.405 থেকে ছোট, তখন সেটাকে আমরা সিঙ্গেল মোড ফাইবার বলবো। আর মাল্টি মোড ফাইবার কখন? যখন এই ভি এর মান, ভি কি? ভি নির্ণয় করবো এই সূত্র দ্বারা, ভি এর মান 2.405 থেকে বড় হবে তখন সেটা হচ্ছে মেনি মোডস, অনেকগুলো মোডস, অনেকগুলো রে ওই ফাইবারের মধ্যে দিয়ে সাপোর্ট করবে সাইমিলটেনিয়াসলি পর্যায়ক্রমে। এটাই মূলত আমাদের ভি নাম্বার বা নর্মালাইজড ফ্রিকোয়েন্সির কনসেপ্ট। আর এখানে এই যে ভি সমান টু পাই এ বাই ল্যামডা, এখানে এ দ্বারা হচ্ছে রেডিয়াস অফ দ্য কোর, কোরের রেডিয়াস এ দ্বারা বোঝায়। আর ল্যামডা দ্বারা ওয়েভলেন্থ অফ লাইট বিং ট্রান্সমিটেড, ওই যে রে আলোক রে আমরা প্রবেশ করি তার তরঙ্গ দৈর্ঘ্য। আর মিউ ওয়ান হচ্ছে রিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ কোর, আর মিউ টু হচ্ছে রিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ ক্লাডিং, প্রতিসারাঙ্ক যাকে বলে রিফ্রাক্টিভ ইন্ডেক্স। ওকে, তাহলে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি এখানে। ক্যালকুলেট দ্য নিউমেরিক্যাল অ্যাপারচার অফ এ ফাইবার উইথ কোর ইন্ডেক্স এত এবং ক্লাডিং ইন্ডেক্স এত। আমাদের কোর এবং ক্লাডিং ইন্ডেক্স দেওয়া আছে, এখন আমাদের বলছে কি নিউমেরিক্যাল অ্যাপারচার। আমরা নিউমেরিক্যাল অ্যাপারচারের সূত্র কী জানি? নিউমেরিক্যাল অ্যাপারচার সমান রুট ওভার মিউ ওয়ান স্কোয়ার মাইনাস মিউ টু স্কোয়ার, এটা আমি 3 নম্বর ভিডিওতে এই বিষয়ে নিয়ে আলোচনা করেছি। অর্থাৎ সূত্র বসায় দিচ্ছি, এখন জাস্ট খালি মিউ ওয়ান মিউ টুর মান বসায় দিচ্ছি, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তারপর দ্বিতীয় এক্সাম্পল, ক্যালকুলেট দ্য অ্যাবসেকটেন্স অ্যাঙ্গেল অফ অ্যান অপটিক্যাল ফাইবার হুজ কোর রিফ্রাক্টিভ ইন্ডেক্স এত 1.48 অ্যান্ড ক্লাডিং রিফ্রাক্টিভ ইন্ডেক্স 1.39। এখন আমাদের দেওয়া আছে মিউ ওয়ান এবং মিউ টুর মান দেওয়া আছে, আমাদের প্রশ্ন বলছে কি ক্যালকুলেট দ্য অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল। তাহলে আমরা অ্যাকসেপ্টেন্স প্রথমে নিউমেরিক্যাল অ্যাপারচার বের করছি। আমরা জানি কি অ্যাবসেপ্টেন্স অ্যাঙ্গেল সমান সাইন ইনভার্স নিউমেরিক্যাল অ্যাপারচার, তাহলে সাইন ইনভার্স নিউমেরিক্যাল অ্যাপারচার মানে এত বসাই দিচ্ছি, হয়ে গেছে, এটাই হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল। আমরা দুটো এক্সাম্পল করে ফেললাম, 1, 2। তৃতীয় এক্সাম্পল এটাই কি বলছে, দ্য নাম্বার দ্য নিউমেরিক্যাল অ্যাপারচার অফ অ্যান অপটিক্যাল ফাইবার ইজ এত অ্যান্ড কোর রিফ্রাক্টিভ ইন্ডেক্স 1.54, ফাইন্ড দ্য রিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ ক্লাডিং। অর্থাৎ আমাদের নিউমেরিক্যাল অ্যাপারচার দেওয়া আছে এবং কোর রিফ্রাক্টিভ অর্থাৎ কোরের রিফ্রাক্টিভ ইন্ডেক্স প্রতিসাংখ্য দেওয়া আছে, তাহলে আমাদের ক্লাডিংয়ের রিফ্রাক্টিভ ইন্ডেক্স বের করতে হবে। এই আমাদের যা যা দেওয়া আছে গিভেন আমরা লিখলাম, এখন নিউমেরিক্যাল অ্যাপারচার সমান সূত্র লিখছি, এখন এখান থেকে জাস্ট উভয়পক্ষে ই করছি বর্গ করে মিউ টুকে বের করে আনছি, যেহেতু আমাদের বের করতে হবে ক্লাডিং, ক্লাডিং হচ্ছে মিউ টু, মিউ টুর মান বের করছি, এটাই উত্তর। তারপর নিউমেরিক্যাল অ্যাপারচার অফ এ ফাইবার ইজ 0.5 অ্যান্ড কোর রিফ্রাক্টিভ ইন্ডেক্স এত, ফাইন্ড দ্য ক্লাডিং রিফ্রাক্টিভ ইন্ডেক্স অ্যান্ড অ্যাকসেপ্টিভ অ্যাঙ্গেল। এই ম্যাথ আগের মতোই আমরা ক্লাডিংয়ের রিফ্রাক্টিভ ইন্ডেক্স বের করছি সেম পদ্ধতিতে মিউ টু, বের করার পরে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল সমান আমরা জানি কি সাইন ইনভার্স ইন্টু নিউমেরিক্যাল অ্যাপারচার। অর্থাৎ সাইন ইনভার্স আর নিউমেরিক্যাল অ্যাপারচার যে আমাদের দেওয়া আছে বসা দিছি, হয়ে গেছে আমাদের অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল। 4টা ম্যাথ আমরা দেখে ফেললাম, 5 নম্বর ম্যাথ সর্বশেষ ম্যাথ, এখানে কি বলা আছে, এ স্টেপ ইন্ডেক্স ফাইবার ইজ মেড উইথ এ কোর অফ ইন্ডেক্স এত এবং ডায়ামিটার এত দেওয়া আছে 29 মাইক্রোমিটার অ্যান্ড ক্লাডিং রিফ্রাক্টিভ ইন্ডেক্স এত, ইফ ইট ইজ অপারেটেড ওয়েভলেন্থ এত মাইক্রোমিটার ফাইন্ড দ্য ভি নাম্বার অফ দ্য ফাইবার। এখন এই ভি নাম্বার নর্মালাইজ ফ্রিকোয়েন্সি কত আমাদের এটা বের করতে হবে, ফাইন্ড অ্যান্ড নাম্বার অফ মুড উইল সাপোর্ট এবং কতগুলো আলোক রে
নাম্বার অফ মোড এটা সাপোর্ট করবে সেটা বের করতে হবে। তাহলে আমাদের যা যা দেওয়া আছে সেগুলো লিখলাম, মিউ ওয়ান দেওয়া আছে, মিউ টু দেওয়া আছে এবং ডায়ামিটার অর্থাৎ ডি টু সরি ডি দেওয়া আছে, যে ডায়ামিটার ডি লিখলাম, যেহেতু এটা মাইক্রোমিটার তাই 10^-6 এটাকে আমরা মিটারে নিচ্ছি আর তরঙ্গ দৈর্ঘ্যকে মিটারে নিচ্ছি। এখন আমরা জানি ভি, ভি সমান 2π বাই ল্যামডা ইন্টু নিউমেরিক্যাল অ্যাপারচার লিখছি। এখন হচ্ছে হলো 2π এখানে আমাদের দেওয়া আছে কি ডায়ামিটার, আমরা জানি এ দ্বারা কী বোঝায়, এ দ্বারা হচ্ছে রেডিয়াস, তাহলে আমরা এ কে 2 দ্বারা ভাগ করে দিলেই তো আমাদের ই হয়ে গেল রেডিয়াস, সরি ডি কে 2 দ্বারা ভাগ করে দিলেই আমাদের রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ পেয়ে গেলাম, ব্যাসকে 2 দ্বারা ভাগ করলেই ব্যাসার্ধ পেয়ে গেলাম, সেটাই 2 ক্যান্সেল আউট, যার ফলে পাই ডি বা ল্যামডা রয়ে গেলো এবং বাকিটুকু আমরা মান বসা দিচ্ছি, এতটুকু পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের ভি নাম্বার। আমরা জানি কি ভি, ভি এর মান নাম্বার অফ মুড, এনএ নাম্বার এমএ মুড, নাম্বার অফ মুড যদি 2.405 গেটার বড় হয় ভি এর মান তখন সেটা হচ্ছে মাল্টি মুড। তাহলে আমরা এখানে বসাইলাম আর কয়টা মুড সাপোর্ট করবে সেটা আমরা সূত্র থেকে জানি, হাফ ভি স্কোয়ার অর্থাৎ ভি অর্থাৎ 8.2020 অর্থাৎ এখানে আমাদের নাম্বার অফ মুডস বের করার এই সূত্রটা আমরা যে ইতিমধ্যে এই যে এখান থেকে শিখছি, এই যে নাম্বার অফ মুডস হাফ ভি স্কোয়ার, যেহেতু আর ভি এর মান কত 2.405 এর থেকে বড়, তাহলে এটা আমাদের মাল্টি মুড। আমরা শর্ত থেকে জেনে গেলাম এটা একের অধিক আলোকরে সাপোর্ট করবে, আর একের অধিক কয়টা আলোকরে সাপোর্ট করবে সেটা বের করার জন্য এই সূত্র, সেটা হচ্ছে আমরা বের করলাম 8.20 অর্থাৎ 8। সুতরাং আমরা 8-এর পরে দশমিক নেব না, শুধু দ্য ফাইবার উইল সাপোর্ট 8 মুড, 8টা আলোকরে এই ফাইবার ভিতর দিয়ে যেতে পারবে একই সাথে সাইমেন্টেনিয়াসলি অর্থাৎ একই সাথে যেতে পারবে। এটাই ছিল এই ম্যাথ, আশা করি সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যদি কারো উপকার করতে পারি তাহলে কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।